নমস্কার, আমি কৌশিক ভট্টাচার্য। আশা করি আপনারা আমাকে বহু সিনেমা, সিরিয়াল, বিভিন্ন কাজে দেখেছেন, বিভিন্ন চরিত্রে। আজকে আমি এখানে কেন, এটার পেছনে একটা বিশেষ কারণ আছে। আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে কাস্টিং ক্যাম্পাস। আশা করি নামটা নতুন লাগছে, কিন্তু পরে আর নতুন থাকবে না, সবার মুখে মুখে ঘুরে বেড়াবে। কারণ হচ্ছে আপনাদের একটু জানা দরকার যে কি কাস্টিং ক্যাম্পাসটা কি। মানে আমি বহু বছর ধরে অভিনয় করছি, তখন কিন্তু এই কাস্টিং ক্যাম্পাসের মতো এরকম কোনো সংস্থা ছিল না। মানে ফিল্মের ইতিহাস অনুযায়ী যদি দেখা যায় যে অভিনেতা অভিনেত্রীরা চিরকাল কোনো একজনের মাধ্যমে, স্টুডিও করার কোনো মাধ্যমেও অভিনয়ের সুযোগ পেয়েছেন, কিংবা কাগজে বিভিন্ন রকম অনেক মানুষ আছে যারা চান্স দেব বলে ভুলভাল ফেক কিছু মানুষ থাকে যারা বিজ্ঞাপন দিয়ে থাকেন এবং প্রতারিত হন। তো এছাড়া আর কোনো মাধ্যম নেই, বা কোনো অভিনেতার মুখে শুনে শুনে তারা ফটোগ্রাফ গিয়ে জমা দেয়, আর এখন তার ফটোগ্রাফের যুগ নেই, এখন সবাই হোয়াটসঅ্যাপ করে, সফট কপিগুলোকে বিভিন্নভাবে ছড়িয়ে দেয়। কিন্তু জানতে হয় যে কোথায় কোথায় কাজ চলছে, কিন্তু সেই জানানটা কে দেবে। সেই জানান দেওয়ার জন্য কিন্তু কাস্টিং ক্যাম্পাস, মানে এই ক্যাম্পাসে আপনাদের মনের মতো কাস্টিং হবে এবং ওনারাই সেটার ব্যবস্থা করে দেবে। এর জন্য আপনাকে বিভিন্ন জায়গায় হয় না যে টাকা পয়সা নিয়ে প্রতারণা করা হয়, এইখানে কিন্তু সেটা একেবারেই নেই। এখানে আপনি একেবারেই একটা বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী এই সংস্থা চলছে, মানে আপনি যে টাকাটা পাবেন সেই টাকার একটা মানে অংশ কাস্টিং ক্যাম্পাস আপনার থেকে নেবে, এবং আপনিও কাজটি করলেন, আপনার রেমুনারেশন মানে পারিশ্রমিকটি পেলেন এবং আনন্দে নিজের মানে ক্যারিয়ারের দিকে এগিয়ে গেলেন আর কি। তো আমি প্রথমত কৃষ্ণেন্দু সানিগ্রাহীকে এটার জন্য কংগ্রাচুলেশন জানাই, কারণ এত বড় একটা পদক্ষেপ কলকাতা শহরে আজ পর্যন্ত হয়নি। মানে এর আগেও অনেক রকম কোঅর্ডিনেটর বা এই ধরনের সিস্টেমগুলো ছিল, কিন্তু সেগুলো না মানে সেইভাবে তাদের কাছে ব্যাংকিং নেই আর কি। তা এতটা মানে আর্টিস্ট মানে মুখ চেহারা থেকেই তো চরিত্রায়ণ হয়, তো সেই চরিত্রায়ণগুলো করার জন্য ওরা যথেষ্ট ব্যাংকিং মানে ওদের কাছে যথেষ্ট এখন মানে কি বলবো যে প্রচুর ছেলেমেয়েরা এসে জমা দিয়েছে সব ছবি বিভিন্ন বয়সের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু আপনারা কি করে চান্স পেলেন বড় কথা নয়, যারা চান্স দেন, যারা প্রোডাকশন চালাচ্ছেন, তারাও কিন্তু এই কাস্টিং ক্যাম্পাসের মাধ্যমে কি বলবো যে উপকৃত, কারণ তাদেরকে বিভিন্ন জায়গায় খুঁজতে হয় না। এখন একটা নিয়ম এসেছে যে ফেসবুক হঠাৎ করে কেউ লিখে দিল আমার 18 থেকে 30 মধ্যে এই এই বয়সের মানুষ দরকার, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না তারা আদপেও অভিনেতা অভিনেত্রী কি না। এখানে একটা অডিশনিংয়ের ব্যবস্থা আছে, মানে আপনারা মানে খুব সহজেই আপনাদের ছবি দেওয়ার পর আপনি কোনো বড় চরিত্র বা ছোট চরিত্র করার যোগ্য কিনা সেই পরিমাপটা এখানে করে নেওয়া হয়। অতএব আপনি এসেই ভাবতে পারবেন না যে আমরা কেউ এসে কিন্তু প্রথম থেকেই কিন্তু এতটা নাম করিনি, একটা একটা লাইন বলতে শিখেছি তবেই কিন্তু আজকে এই জায়গায় আমরা এসেছি। তো শাহরুখ খানও কিন্তু বলতে গেলে একটা সৈনিকের অভিনয় করে নিজের জীবন শুরু করেছিলেন। যাই হোক, তো এখানে কিন্তু পুরো ব্যাপারটাই বৈজ্ঞানিক, এবং আমি আবার কৃষ্ণেন্দু সানিগ্রাহীকে কংগ্রাচুলেশন জানাচ্ছি যে কলকাতা শহরে এরকম একটা সংস্থা তৈরি করার জন্য যেখান থেকে মানুষ সঠিক পথ পাবে, মানে তারা কোনোরকমভাবে প্রতারণার দিকে যাবে না এবং ঠিক পথে চালিত হবে। আর সেই জন্যই আমার এখানে আসা এবং আপনাদেরকে এটা বুঝিয়ে বলা যে এই কাস্টিং ক্যাম্পাস সংস্থাটা কী এবং এর কার্যকারিতা কী। ভালো থাকবেন।